বুধজংনগর সুনামখর সিকংনিজারি তাবুক বেলাই নজন জালক লাইজাক সিকক্রংনিজারি পাইক্রবুই দঙ্গ সুনামখনি গবাংমা সুনাম জানাই থাই গবাং গবাং সামং তানাই রক তাবুক সামং গবাং অবখাক ফিয়াবা নাইমথাং নাইকনাই রক্তি মংসা সাকধর্ম নুকজাগিয়া হাস্তে হাপাং বুধজংনগর সুনামখর ন দেব কুচুগো টিসারানি বাগৈ ফাদার হাস্তেনি বানিয়া খাইনাই রক ন নগরাই ডিঙ্গি দঙ্গ তেই নগরাই ডিং জামাবাই বানিয়া খাইনাই রক বানিয়া খাইনা বাগৈ খক রোজাক রোজাক রাং সবাই সামং বচেঙ্গি দঙ্গ ফিয়াবা সালবরম সিকংনিজারি তাবুক সুনামখর রক খলবজান ফাসিং থাকি সালবরম শিককনি বদল রং মরক মরকটি মানিক হই খগৈতলাঙ্গি তঙ্গ বাজিমতুই বুধজংনগর থানাব ককসু জাফন ফিয়াবা তাবকব শিককরন কাসুই মানিয়াকো নাইমুথাংর দেববানাজনী ককঙ্কা বিশিকসা সিকাং শিকক হামনি পাদিমুং তাবক ফানসি রৌজায়াকো চেয়ারজায়াকো আবনতুই ন সামং তানাইর ককতমা থরম বিসকাঙ্গ তামসাকা খনাইনাটি তো 28 তারিখ আমাদের এই ফ্যাক্টরির মধ্যে হিমালয় ইনফোকন প্রাইভেট লিমিটেড বুধজংনগর ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের মধ্যে যেটা আমরা মানে প্ল্যান্টটা এই প্ল্যান্টের মধ্যে গত 28 তারিখ আমরা মানে মেশিন টেশিন চালাইয়া গেছি পরদিন সকালবেলা 29 তারিখ সকালে আসার দিকে মেশিন চলে না চলেনার কারণ কি কারণ দেখি তারপর খোঁজখবর করে আসে যে আমাদের বিভিন্ন জায়গার থেকে অনেকগুলি তার চোর কাটতে নিয়ে গেছে পরে সিসিটিভিতে দেখলাম গামছা বাঁধা গামছা দিয়ে মুখ বাঁধা একটা চোর তো আমরা সেই সঙ্গে সঙ্গে সেই দিনই সন্ধ্যার সময় আমরা এই বুধজংনগর পিএসএ আমরা একটা এফআইআর করছিলাম এফআইআর করার পর এখন অবধি তো মানে পুলিশ আমাদের এখানে কোনো ইন্টিগ্রেশন বা ইনভেস্টিগেশন রিলেটেড কোনো কিছু করছে না বা আইসিও না এখন অবধি আজকে আমাদের এখানে শাটডাউন আসলো কিন্তু চুরি যাওয়াতে কিছুদিন আগে চুরি যাওয়াতে আমরা রেগুলার আমাদের স্টাফরা বলছিলাম যে একটু সকালবেলা দেখাশোনা করার লেগে রাত্রে দেখাশোনা করার লেগে তো চোর আনুমানিক প্রায় 3টার সময় গতকালকে রাত্রে আবার সেম অ্যাটেম্প্ট করছে চুরির অনেকগুলি তার আবার কাটে নিয়ে গেছে যেগুলি মানে মোটামুটি এখন বাজারের মূল্য 1.5 লাখ টাকার উপরে হইব তবু 1.5 লাখ টাকা মোটামুটি ধরা যায় আরও অনেকগুলি স্পেয়ার পার্টস মেশিনের জরুরি স্পেয়ার পার্টসও নিয়ে গেছে চুরি করে এসে সঙ্গে মেশিনগুলো আছে যে মেশিনগুলো আছে এগুলি বাইরের মেশিন অনেক দামি দামি মেশিন সবগুলি মেশিন কলকবজা একদম একদম মানে বদ্ধ এখন এগুলি সারাইতে সারাইতে মোটামুটি 3-4 দিন সময় মিনিমাম লাগবে তারপর বাইরে থেকে ইঞ্জিনিয়ার আনতে লাগবে আর আমাদের এই আরেকটা প্ল্যান্ট ইটবাট্টা একটা ছিল ওই জায়গাতে মানে পাশেই আমাদের আরেকটা ইটবাট্টা আছে গত বছর 3-4 ধরে এসে যা আমার মানে যারা ওনার আছেন ডাইরেক্টররা আছেন তারা এখানে থাকেন না নর্মাল একজন কেয়ারটেকার আছেন কেয়ারটেকার উপর বহুবার অ্যাটাক করা হয়েছে কেয়ারটেকার যাতে ভাগ্যা জায়গা তারপর কেয়ারটেকার ডরে এখান থেকে চলে আসার পর মানে ইভেন জানলাগুলা পর্যন্ত কাঠের জানলাগুলো পর্যন্ত ওরা খুললে খুললে নিয়ে গেছে একটা একটা তার ওয়ালের খুললে নিয়ে গেছে আমাদের এখানে প্রাইভেট টিএসআর ডিপ্লয় করা আছে আগে সিআরপিএফ ছিল এখন একটা প্রাইভেট এজেন্সিও মনে হয় নিয়োগ করা হয়েছে কিন্তু কোনো কিছুতেই চুরিবদ্ধ করা যাচ্ছে না চোর অবাধ চলাফেরা করতেছে রাত্রে প্রচুর এখানে অনেকগুলি ফ্যাক্টরি আছে যেগুলিকে মানে ধ্বংস করার পিছিয়ে একমাত্র চোর শুধু তামার তার আর যে কোনো ধরনের তার তাদের টার্গেট তারা এগুলি কাটতে নিয়ে যায় অনেকগুলি কি জানা নেই থানারা জানানো হয়েছে থানারা তো প্রচুরবার জানানো হয়েছে আমাদের ইটবাট্টা নিয়ে আসলে অনেকবার কমপ্লেন করছি তারা কি ইনভেস্টিগেশন করে কিভাবে করতেছে জানি না চোর চুরি তো অব্যাহত রয়ে গেছে এখন পুলিশবাবুরা কইতে পারবো ওনারা কি করতেছেন হ্যাঁ তো যাই হোক এটার মধ্যে এখন অব্দি চুরি চলতেছে আমাদের এখন বিশাল ধরনের একটা ক্ষতি করছে আমাদের এই অ্যাসেটটার সাথে জড়িত বিভিন্ন ব্যবসায়ী ডিস্ট্রিবিউটার নর্মাল রিটেলাররা থেকে শুরু করে এসে আমাদের স্টাফ নিয়ে এসে না শত শত লোক এটার মধ্যে আমাদের এটার সাথে রোজগারের সাথে জড়িত আজকে একটা চোর অল্প কিছু 1-1.5 লাখ টাকা তারের নিয়ে এসে আমাদের টোটাল কোম্পানিটারে ধ্বংস করেছে মানে এতগুলি লোকের একটা আংশিক রুজি রুটির ভিতরে তারা বাধা হয়ে দাঁড়াইছে আর এইভাবে চলতে গেলে তো আমরা এই ফ্যাক্টরি কিভাবে চলাম উদ্দেশ্যমূলক এটা পুলিশ এটা ইনভেস্টিগেশন করার পর বলতে পারবে কি উদ্দেশ্য ছিল পুলিশ চুর তো আমাদের এখান থেকে চুরি হয়েছে আমরা চুরি গেছে জিনিসটা দেখছি কারণ উদ্দেশ্যমূলকভাবে এই জায়গায় ইন্ডাস্ট্রিগুলোকে নষ্ট করার লেগে কোনো চক্রান্ত করতেছে কি এটা তো পুলিশ করতে পারবো পুলিশ ইনভেস্টিগেশন করলে করতে পারবো কিন্তু আমি এই অবধি 10-12টাই এফআইআর করা হয়েছে আজকে 2-3 বছরে আমার বেশিরভাগ ওই বার্তা নিয়ে আসেটা আর ইমিডিয়েট এই দুইবার আমার এখানে 12-13 জন স্টাফ আছে কিন্তু স্টাফ কি করবো স্টাফ তো স্টাফ তাদের কোয়ার্টারে থাকে এখানে এত বড় বিল্ডিং প্রিমিসেস এটার মধ্যে ঢুকে সেটা চুর অবাধ চুরি করতেছে আর 28 তারিখ দেওয়ার পরও আজকে আবার চুরি হইলো অবাক করার মতো বিষয় এখন কি চাই কি চাই এই জিনিসটার মধ্যে তো চাওয়ার কি আছে এখানে রাস্তার মধ্যে সিসিটিভি আছে সব জায়গার মধ্যে সিসিটিভি আছে পুলিশ ইনভেস্টিগেশনে চুর কিভাবে ধরা পড়ে না মিস্টার ইন্ডিয়া কিভাবে এই জায়গায় এটি তো বোঝা যায় না